এরপরে বিশ্বনবীর একমাত্র কুমারী বউ নাম কি? আয়েশা। বিশ্বনবী বললেন উরিতুকি ফিল মানামি সালাসা লায়াল। আয়েশা, বিয়ের আগে তোরে কিন্তু আমি তিনবার স্বপ্নে দেখছিলাম। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। বড্ড খুশি হয়ে গেলেন আয়েশা। এরপরে বললেন তিনবার স্বপ্ন দেখার পরে তোমার ব্যাপারে মনের মধ্যে কেমন কেমন যেন ভালো লাগে। তারপরে একটা ছোট্ট কাগজের মধ্যে, জান্নাতি কাগজ রেশমি কাপড়ের মধ্যে তোমার চেহারাটা এনে জিব্রাইল বললেন দেখেন নবী কেমন লাগে। আমি কইলাম ভালো লাগে। কার মেয়ে? আপনার বন্ধু আবু বকরের মেয়ে, বিয়ে করবেন নাকি? বিশ্বনবী বললেন ও জিব্রাইল তুমি যদি ঘটক হও, আল্লাহ যদি হয় কাজী, আমি মোহাম্মদ বিয়েতে রাজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। বিয়ে হয়ে গেল, কিন্তু ঘরে দামি ফার্নিচার নাই, টাকা পয়সাও তেমন নাই, কিন্তু আছে খালি সুখ। আছে কি? সুখ, যেটা টাকা দিয়ে কিনা যায়। টাকা দিয়ে বাড়ি কিনা যায়, গাড়ি কিনা যায়, সুখ কিনা যায় নাকি? টাকা দিয়ে বিছানা কিনা যায়, বালিশ কিনা যায়, ঘুম কিনা যায় নাকি? কথা বলেন। এই জন্য সুখ দেওয়ার মালিক কে? দোকানে সুখ পাওয়া যায়? নাকাইশ বাজারে তো সুখ বেছে না, বেচতে নিয়ে যাইতাম আজকে গাড়িতে করে। সুখ বেছে কথা কন? সুখ পাওয়া যায় না। সুখ দেওয়ার মালিক একজন, তিনি কে? মায়েশা একমাত্র কুমারী বউ, আদর করে তিনি ডাকতেন হুমায়রা, আবার মাঝে মাঝে ডাকতেন ইয়া আয়েশু। আয়েশা না, আয়েশু সংক্ষেপ। এত ভালোবাসতেন মায়েশাকে, মায়েশা গ্লাসের যেই জায়গা দিয়ে পানি খেতেন বিশ্বনবী ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেত। মায়েশা গোশতকে হাড্ডি ফেলে দিলে বিশ্বনবী ওই হাড্ডিটা নিয়ে চষতে শুরু করে দিত। সুবহানাল্লাহ। এক বালতি থেকে পানি নিয়ে দুইজনে গোসল করত, আবার বিশ্বনবীর সাথে সাথে মাঝে মাঝে বায়না ধরত, মাঝে মাঝে রাগও করত। সুবহানাল্লাহ। কোন স্বামী স্ত্রীর মধ্যে একটু রাগ আছে না নাই? রাগ থাকলে ওইটারে আবার ভালোবাসায় পরিণত করে দেয় কে? রাগ না থাকলে ভালোবাসা তো ভালোবাসাই না, রাগ থাকতেই হবে, তাইলেই ভালোবাসার মর্ম বোঝা যায়। চিল্লায় বলেন ঠিক কি না? ক্ষুধা না থাকলে খাবারের মর্যাদা বোঝা যায় না, সারাদিন পেট ভরা খাওয়ার মজা বুঝবেন? ক্ষুধা, প্রচন্ড ক্ষুধা, তৃষ্ণার্ত, লেবুর শরবত পাইলে অমৃতের মতো লাগবে, প্রচন্ড ক্ষুধা। হাজি বিরিয়ানি পাইছেন এক প্লেট, ইচ্ছে মতো খাবেন কিন্তু পেট ভর্তি, হাজি বিরিয়ানি খাওয়া যাবে? এই জন্য রাগ না থাকলে ভালোবাসা যে কত দামি, ভালোবাসা যে আল্লাহর পক্ষ থেকে কত বড় নেয়ামত বোঝা যায় না। মাঝে মাঝে মা আয়েশা রাগ করতেন, শুনতেছেন? জি। বিশ্বনবী বলেন আয়েশা কখন তুমি রাগ করো, কখন তুমি আমারে ভালোবাসো আমি বুঝি। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। মা আয়েশা বললেন কেমনে বুঝেন? বিশ্বনবী বললেন যখন তুমি রাগ করো তখন নামাজের পরে দোয়ার মধ্যে বলো ও ইব্রাহিম আলাইহিসসালামের আল্লাহ আপনি আমার উপর দয়া করেন। তার মানে তুমি রাগ করে আছো, আমার নাম নাও নাই। আর যখন আমার উপর খুশি থাকো নামাজের পরে দোয়াতে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আপনি আমাদের উপর রহমত করে। তার মানে খুশির সময় তুমি আমার নাম নাও, রেগে গেলে অন্য নবী দিয়ে দোয়া সেরা দাও, রেগে গেলে আমার নামটা নাও না। মা এসে বলে নবী গো আমি তো শুধু নামটাই মুখ দিয়ে নেই না, কিন্তু কলিজা থেকে তো আপনারে বাদ দিতে পারি না। আল্লাহু আকবার, কি ভালোবাসা! মা এসে বলতেন আমি যখন বিশ্বনবীর সাথে শীতের রাতে এক ল্যাপের নিচে ঘুমাতাম তখনও জিব্রাইল অভিনাজিল করত। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। কোন স্ত্রীর সাথে অন্তরঙ্গ বসবাসের সময় কোরআনের ওহী নাজিল হতো না, একমাত্র মায়েশার সাথে যখন এক বিছানার এক ল্যাপের নিচে দুইজন শুয়ে আছে কোরআনের আয়াত নাজিল করছে কে? আবার মায়েশা বলছেন আমার কারণে ও মুসলিম উম্মা তোমরা তায়াম্মুমের বিধান পেয়েছো, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। মায়েশা একটা যুদ্ধে গিয়েছিলেন, যুদ্ধ থেকে ফেরার পথে মায়েশার গলার লকেট নাই। মাঝে মাঝে হয় না, মহিলা গলার লকেট পায় না, পুরা বাড়ি আগুন করে ফেলাইস, লকেট নাই, লয়া গেল রে, নিয়া গেল রে, হারাইলাম রে, মায়েশারও লকেট নাই। লকেট হারানোর পরে মায়েশা কান্নাকাটি, বিষ্ণুই বললেন থামো, অনেকক্ষণ থামার পরে লকেট খুঁজে পায় না, সবাই খোঁজাখুঁজি লকেট কই লকেট কই লকেট খুঁজে পায় না। ওদিক দিয়ে মাগরিবের নামাজের সময়ও শেষ, নামাজের সময় শেষ, আর যেই জায়গায় লকেট খোঁজার জন্য থামা হয়েছে ওই জায়গায় আবার পানি নাই, পানি সামনে।
পানির দিকেও যেতে পারে না, লকেটও খুঁজে পায় না, নামাজও পড়া যায় না। সব সাহাবীরা মিছিল শুরু করছে, আবু বকর রে ধর ধর ধর, আবু বকর রে ধর, আবু বকরের মেয়ের কারণে নামাজ আমাদের চলে যাচ্ছে। সেদিন আবু বকর ঘটনা বেসামাল দেখে আয়েশার কাছে গেল, যে দেখে বিশ্বনবী মা আয়েশার কোলের মধ্যে ল্যাপের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে। রাগের চোটে বুখারীর বর্ণনা, আঙ্গুল নিয়ে মা আয়েশার পেটের মধ্যে দিল এক খোসা, লকেট হারাইলি কেন ক, তোর জন্য বাইরে মিছিল চলে, তোর জন্য বাইরে সব সাহাবারা বলে নামাজ পড়তে হবে, সময় নাই। ও আবু বকর, আপনার মেয়ের কারণে এই কাণ্ড। খসরা মানে কুমোর, আবু বকর মা আয়েশার খসরাতে এত জোরে গুতা মেরেছেন। মা আয়েশা বললেন, এই গুতার কারণে আমি অনেক দূরে চলে যাওয়ার কথা ছিল ব্যথার চোটে, কিন্তু যাই নাই, কারণ কোলে কে, কোলের মধ্যে বিশ্বনবীর মাথা, নড়ে গেলে বিশ্বনবীর ঘুম ভেঙে যাবে, ব্যথাটা হজম করেছি, নড়ি নাই। আল্লাহ তখন আয়াত নাজিল করলেন, ফলাম তাজিদু মা আং ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। ও সাহাবারা মিছিল বন্ধ করো, কোন নারীর বিরুদ্ধে মিছিল করো, এই নারীর সাথে তো বিয়ে আমি সরাসরি বিশ্বনবীর দিয়েছি, যাও ওজুর জন্য টেনশনে ছিল, টেনশনের দরকার নাই, আয়েশার কারণে আজকে নতুন করে একটা বিধান দিলাম, আজ থেকে যদি ওজুর পানি না পাওয়া যায় বালুর মধ্যে দুই হাত বাড়ি মেরে তায়াম্মুম করো, নামাজ পড়ে নাও, কবুল করে নিবে কে? এই মা আয়েশার লকেট হারানোর কারণে তায়াম্মুমের বিধান নাজিল হয়েছে, কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য মা আয়েশা বলতেন, ও উম্মতেরা জেনে রাখো, এই যে তায়াম্মুম করো এটা কিন্তু আমার কারণে পাইছো, সুবহানাল্লাহ। কোন সুবহানাল্লাহ। আবার মা আয়েশা বলতেন, আমার কোলে মাথা রেখে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, আবার আমার ঘরের মধ্যেই বিশ্বনবীর কবর, সুবহানাল্লাহ। বিশ্বনবীর কবরটা কিন্তু মা আয়েশার ঘরের মধ্যে, এখনো বিশ্বনবীর কবর যেই জায়গায়, এই জায়গায় মা আয়েশার ঘর ছিল, সুবহানাল্লাহ। কোন সুবহানাল্লাহ। 2210টি হাদিস বর্ণনা করেছেন, কত কথা কয় না, 2210টা ফ্যামিলির হাদিস বর্ণনার জন্য মা আয়েশাকে আল্লাহ তাআলা বিশ্বনবীর ট্যাপ রেকর্ডার বানিয়ে পাঠিয়েছেন, যাই বিশ্বনবী বলতেন ট্যাপ রেকর্ডের মতো রেকর্ড করে সব সাহাবীদের কাছে বর্ণনা করতেন। কত কবিতা উনি নিজে জানতেন, নিজেই জানে না, কত মাসালা যে জানতেন তার কোনো হিসাব নাই। এলমুল ফারায়েজ, বাপ মরলে ছেলে মেয়ে থাকলে কে কতটুকু সম্পদ পাবে, মা আয়েশার চেয়ে এই বিধান মদিনায় কেউ জানতো না। বিশ্বনবীর অন্তকালের পরে সাহাবাদের মধ্যে কোনো মাসালা নিয়ে কনফিউশন হলে সব সাহাবারা আম্মা জান আয়েশার কাছে এসে সলিউশন নিয়ে যেতেন, সুবহানাল্লাহ। কোন বিশ্বনবী যা বলেছেন সব মুখস্থ রেখেছেন, সব জ্ঞানের কথা ছড়িয়ে দিয়েছেন, সব সময় পড়াশোনা করতেন, সুবহানাল্লাহ। তার মানে মা আয়েশার জীবনী থেকে আপনাদের জন্য শিক্ষা হচ্ছে জ্ঞানার্জন, জ্ঞানানুরাগী হতে হবে, কি হতে হবে, জ্ঞানানুরাগী। বুখারীর বঙ্গানুবাদ পাওয়া যায়, কোরআনের বঙ্গানুবাদ পাওয়া যায়, ইসলামিক অনেক ভালো ভালো রাইটারের বই পাওয়া যায়, ঠিক কিনা, এগুলো পড়ার দরকার আছে না নাই? অনেকে বলে, হুজুর আমার ছেলেটা মোবাইল ছাড়া কিছু বোঝে না, কি কয়, মোবাইল ছাড়া কিছু বোঝে না, হুজুর মোবাইল দিলে ঠান্ডা, মোবাইল নিলে কান্দে, এরকম আছে না নাই? এর কারণ হাজব্যান্ড ওয়াইফ দুইটার কাছে সব সময় মোবাইল, কথা কর, বাবার কাছেও মোবাইল, মায়ের কাছেও মোবাইল, তো ছেলে মোবাইলের জন্য কাঁদবে না তো কি করবে? বাবার হাতেও যদি বই থাকে, মায়ের হাতেও যদি বই থাকে, ছেলে মোবাইল চাবে নাকি? ছেলেও চাবে বই, ছেলে চাবে কি, কথা বুঝতে পেরেছেন? এই জন্য জ্ঞান অনুরাগী হতে হবে মা আয়েশার মতো। মা আয়েশা 2210টা হাদিস মুখস্থ করেছে, আপনি কয়টা করছেন? উনি পারলে আপনি পারবেন না কেন? মায়েরা শুনতেছেন তো, আশা করি আপনারা শুনতেছেন। তাহলে মা আয়েশার জীবনী থেকে আমরা শিক্ষা পেলাম জ্ঞান চর্চা করতে হবে। সর্বশেষ কোন নারী কথা কয়?